মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে দরজাটুকু একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে। রবীন্দ্রনাথের বীরপুরুষের মতো যদি আমাদেরও সুযোগ আসে মাকে নিয়ে বিশ্বজয়, আমি নিশ্চিত আমরা সবাই এগিয়ে যাব। আর সেই সুযোগ এসেছে আরটিভির পর্দায় ডেটল সেরা আমি সঙ্গে মা এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমি থাকছি তোমাদের সাথে, রুমানা মালিক মুনমুন। সাধারণত রিয়েলিটি শোগুলোতে দেখা যায় যে মা পারফর্ম করছেন, বাড়িতে বসে বাচ্চারা মজা করে মাকে দেখছে, অথবা বাচ্চা পারফর্ম করছে, বাড়িতে বসে বাবা মা পারফরমেন্স দেখছেন, সেদিকে আবার দুশ্চিন্তায় ঘুম হারামও হয়ে যাচ্ছে। আমাদের রিয়েলিটি শোতে মা এবং সন্তান দুজনই প্রতিযোগী, দুজন মিলে টিম করে আমাদের এই আয়োজনে অংশ নেবে। এই আয়োজনে আমরা দেখব মেধা এবং গুণ দুটোর উপর বেস করে আমরা খুঁজে বের করব সেরা আমি এবং সঙ্গে মা সেই পেয়ারটিকে। আমাদের আজকের এই আয়োজনে আমরা পেয়ে গেছি অনেক অনেক প্রতিযোগীদের। আজকে শুরু হচ্ছে অডিশন রাউন্ড। আজকে এবং আগামী পর্বে তোমরা এই অডিশন রাউন্ডের পারফরমেন্সগুলো দেখতে পাবে। মেধা এবং গুণ বিচারের এই প্রতিযোগিতায় থেকে আমরা পেয়ে যাব সেরা সেই ছোট্ট বন্ধু এবং তার মাকে, যারা অপেক্ষায় রয়েছে সারা দেশ। আর তাদেরকে জাজ করার জন্য রয়েছেন আমাদের সাথে দেশের সেরা তিনজন ব্যক্তিত্ব। একজন হচ্ছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব শম্পা রেজা, দ্বিতীয় জন হচ্ছেন স্বনামখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয় ভাসিনী, এবং তৃতীয়ত রয়েছেন আমাদের সাথে জনপ্রিয় নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। তাদের এই জাজমেন্টের মধ্য থেকে আমরা খুঁজে পাবো সেই একটা পেয়ারকে, যার অপেক্ষায় রয়েছি আমরা সবাই। গত 22শে সেপ্টেম্বর ছিল ডেটল সেরা আমি সঙ্গে মার অডিশন রাউন্ডের প্রথম দিন। খুব সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মাকে নিয়ে আসা শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আরটিভি। সেরা হওয়ার লড়াইয়ে অংশ নিতে আসা প্রায় প্রত্যেক শিশুরই চোখে মুখে ছিল চিন্তার ছাপ। কিন্তু অনুষ্ঠানের নাম যখন সেরা আমি সঙ্গে মা, তখন সেই টেনশন দূর করতে মায়েরা তো ছিলেনই তাদের পাশে। অপেক্ষমান প্রতিযোগীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে নিয়ে যাওয়া হচ্ছিল বিচারকদের সামনে। আর অন্যদেরকে সেরা আমি সঙ্গে মা দলের সদস্যরা মাতিয়ে রেখেছিল বিভিন্ন মজার খেলায়। সেরা হওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে মা এবং সন্তানকে একত্রে দিতে হবে পরীক্ষা। এখানে শুধুমাত্র সন্তান ভালো করলেই হবে না, মায়েরও জয় করে নিতে হবে বিচারকদের মন। আজকের অডিশন রাউন্ডে কেমন প্রস্তুতি নিয়ে এসেছে সেটা এখন জানবো। অপেক্ষা করছে বাচ্চারা তাদের মায়েদের হাত ধরে। ও সরি সরি সরি, মায়েরা অপেক্ষা করছে বাচ্চাদের হাত ধরে। চলো দেখে নি। ওয়েলকাম, প্লিজ এখানে এসে জয়েন করুন। আমাদের প্রথম প্রতিযোগী আজকের অডিশন রাউন্ডের, আপনার নাম কি? আমার নাম ইয়াসিন ইসলাম ফারদিন। ফারদিনই ডাকছি আমি। ফারদিন কোন ক্লাসে পড়ো? 4A। ফারদিন, আজকের অডিশনের জন্য প্রস্তুতি কেমন? খুব ভালো। 100% শিওর? হ্যাঁ। ওকে, আপনার নামটা? ক্যামিলিয়া। এই প্রথম কি ছেলেকে নিয়ে কোনো আয়োজনে একসাথে আসা? হ্যাঁ। আপনার প্রস্তুতি কেমন? মোটামুটি। তো দুজনের জন্য শুভকামনা। ফারদিন, অল দ্য বেস্ট। একটু দেখছি ফুটবল প্লেয়ার, সাংঘাতিক ব্যাপার। কাকে বেশি ভালো লাগে, ফুটবল? ওরে বাবা, সাংঘাতিক। ফারদিন কি করবে? চিত্রাঙ্কন। খুব ভালো, খুব ভালো। দেখি চলে এসো, চট করে এঁকে ফেলো তো দেখি একটি গ্রাম।
ফুটবলার সন্তান তো গ্রামের দৃশ্য আঁকছে, কিন্তু মা কি করবেন? চলুন দেখে নিই। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে। তুই সুন্দর। থ্যাংক ইউ। আপনি কি গান শিখেছেন কখনো? না না, কখনো শিখি। তোমার জন্য কিছু গিফট আছে, উপহার। আমাদের প্রথম প্রতিযোগী অডিশন রুম থেকে ফিরে এসেছেন, দেখা যাক কি রয়েছে তার ভাগ্যে। ফারদিন, কেমন হলো অডিশন রুমে? খুব ভালো। তোমার ভয় লাগেনি তো? না। তুমি মনে হয় ছবি এঁকেছো, একটু দেখবো আমরা? বাহ, তুমি ছবি আঁকতে ভালোবাসো, রাইট? আচ্ছা, এবার ইয়েস কার্ড পেয়েছো নাকি অন্য কিছু সেটা আমরা জানতে পারবো। সেটা রয়েছে তোমার এই ব্যাগের ভেতর, তুমি খুলবে? ওকে, আমি এটা ধরছি, তুমি খুলে দেখো কি আছে। আচ্ছা, তার আগে আমাকে বলতে হবে, যাই হোক না কেন, আমি কিন্তু ইয়েস হলে একটা চিৎকার শুনতে চাই জোরে, ঠিক আছে? ওকে, রেডি? সরি, নো ইয়েস কার্ড। ফারদিন, তাহলে তো আমাদের সরি বলতে হচ্ছে, কিন্তু তুমি মন খারাপ করবে না, ঠিক আছে? তোমার এই আয়োজনে এসে কেমন লেগেছে সেটা জানতে চাইবো। খুব ভালো। তুমি নিশ্চয়ই আগামীবারও চেষ্টা করবে? আগামীবার আমি আমার মাকে নিয়ে সেরা, আমি ও আমার মা সেরা হব। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, প্লিজ। কি সুন্দর লাগছে তোমার ওই সামনে যে বোর্ডটা, সবুজ বোর্ড না, সবুজ রং না, লাল লাল? ও আচ্ছা, আমি দূর থেকে বুঝতে পারিনি। কি ব্যাপার, বিচারকদের কি চোখের সমস্যা শুরু হলো নাকি? ছোটবেলায় তাদের মা মলা ঢালা মাছ খাওয়ায়নি নাকি? আচ্ছা, তুমি কি করবে আজকে সেটা বলো। আমি গান গাবো আর আর্ট করব। আচ্ছা, আগে একটু গান শুনে নে। কি গান গাইবে? ছড়া গান শুনি। ঝরে লইলো ঝড় আম পর আম পর, কাঁচায় আম পাকায় আম, টপ টপ মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি, টুপটাপ পরে আম পিছনে ও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে, তারপর দেনা ছুট চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে অনা সৃষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। বলো তো দেখি, কোন মাসে আম পাকে, কখন আম পাওয়া যায়? গ্রীষ্মকালে। বাহ, তোমার জন্য কিছু গিফট আছে, উপহার। আদিবা অডিশন রুম থেকে মাত্র বেরিয়ে এসেছে। আদিবা, ভয় করছে? তোমার যখন জাজদের সামনে তুমি গিয়েছিলে, ফার্স্টে দেখে কি মনে হলো? অনেক ভয় লেগেছে। কাকে সবচেয়ে বেশি ভয় লেগেছে? তিনজনকে। তিনজনকে? ঠিক আছে, এবার আমরা জানবো তোমার ব্যাগের ভেতরে কি রয়েছে। ব্যাগের ভেতর কি এমন গুপ্তধন লুকিয়ে আছে? কেমন লাগছে আপনার? আমি খুব খুব খুবই খুশি, অনেক খুশি, অনেক অনেক, আমি ভাষাই বলতে পারবো না, আমার বাচ্চা পাইছে, আর অনেক ধন্যবাদ। ওকে, এখন সামনে লড়াই তো আরো আরো কঠিন হবে, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা দোয়া করবেন আমার বাচ্চা যদি সেরা হতে পারে। আমি জানি আমার বাচ্চা সেরা, সেরা হবেই অবশ্যই। মা কিন্তু বলে দিয়েছে, আমি জানি আমার বাচ্চা সেরা, তো তুমি এখন মাকে নিয়েও কিছু বলো। আমি আমার আম্মুকে অনেক পছন্দ করি, আশা করি আমার আম্মুর স্বপ্ন আমি পূরণ করতে পারবো। ডেফিনেটলি, ভেরি ওয়েল সেড এন্ড অল দ্য ভেরি বেস্ট। এই যে নাও, সেরা আমি সঙ্গে মা। মাকে নিয়ে সেরাদের সেরা হওয়ার লড়াই এক ধাপ এগিয়ে গেল আদিবা। এখন চোখ শুধুই সামনের দিকে। চলছে অডিশন, অপেক্ষায় রয়েছে আরো অনেক প্রতিযোগী, তারা কেমন পারফর্ম করে সেটা দেখবো ছোট্ট একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু ডেটল, সেরা আমি সঙ্গে মা।
বিরতিতে যাওয়ার আগে দেখেছি অডিশন রুমে চলছে অডিশন, উত্তেজিত এবং টেনশনে আছে আমাদের সব প্রতিযোগী। এখন যে টিমে অডিশন রুমে আছে তারা কেমন পারফর্ম করবে চলুন সেটা দেখে নেই। তোমার নাম কি? আমার নাম হুমাইরা হোসেন টুকটুকি। টুকটুকি, তো আমাদের টুকটুকি কি আমাদেরকে নাচ দেখাবে? জি। আচ্ছা, কোন গানের সাথে? নাচ ময়ূরী নাচ রে। নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশ চেয়ে বর্ষা রানী সাজ রে। নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশ চেয়ে বর্ষা রানী সাজ রে। এখন কি মাস জানো বাংলার? ভাদ্র। গুড। আচ্ছা, ভাদ্র মাসে কি পাকে বলো তো? একটা ফল পাকে, সেই শব্দটার সঙ্গে কিন্তু নাচের একটা শব্দের খুব মিল আছে, বলতে পারবে? তার সঙ্গে, ভেরি গুড, ভাদ্র মাসে তাল পাকে, আবার নাচেরও তাল ছাড়া চলে না। আসলে তাল সব কিছুতে লাগে, জীবনেও লাগে, জানো? বেতাল জীবন কি কখনো হয় বলো? হ্যাঁ, খুব সুন্দর বলেছে সম্পাই কথাটা, খুব সুন্দর কথা। তাল লাগে, ওই জন্য নাচে লাগে, গানে লাগে, ছবি আঁকতে লাগে। খুব সুন্দর নেচেছ। হ্যাঁ, আমি তো বলছি যে মায়ের তো পাঠ্য বইতে কিছু পড়াশোনা ছিল, আপনি কিছু কবিতা গান, আপনি যা ভালোবাসেন একটু করুন, কিছু একটু করুন মেয়ের সাথে। একদিন শোনো, এই দেশটাতে দানবেরা দেয় হানা, পুড়ে ছাড়খার মাঠের শস্য, মানুষের আস্তানা, বয় নিরবধি রক্তের নদী, শকুনের আমেলে ডানা। একদিন শোনো, এই দেশটাতে দানবেরা দেয় হানা। এই কবিতাটা তো স্বাধীনতার। জি। আপনি কি মেয়েকে গল্প বলেন স্বাধীনতার, আমাদের দেশের কথা বলেন, ওরা জানে স্বাধীনতা সম্বন্ধে? হ্যাঁ, মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু কিছু বলি। এই প্রজন্ম যদি ইতিহাস না জানে তাহলে তো দেশ ঠিক ওভাবে সুন্দরভাবে গড়ে উঠবে না, ভবিষ্যৎ তো ওদের উপর। ম্যাডাম, চেষ্টা করি যে আমার মেয়েটা সব কিছু শিখুক, সব জানুক। ভাগ্যিস এত কথা শুনে বেতাল হয়ে যায়নি টুকটুকি। ইয়েস কার্ডটা নিয়ে এক দৌড়ে বাবার কোলে, মায়ের সাথে সাহস জোগাতে বাবাও। বেস্ট অফ লাক টুকটুকি। কি করবে? ছবি আঁকব। ছবি আঁকবে, কিন্তু তার আগে তোমার পিছনে যে লেজটা একটু সামলাও। তোমার লেজটা, ওই যে লম্বা লেজটা। হ্যাঁ, কার লেজ থাকে বলো তো? কার লেজ থাকে? বানর। লেজ কি শুধু বানরেরই থাকে নাকি? বানরের মতো লাফিও না। আচ্ছা, তুমি তো ছবি আঁকবে দেখছি, ছবি আঁকতে খুব ভালো লাগে। কি ছবি আঁকবে? বানরের ছবি? আবার বানর? তাহলে পাখির ছবি। হ্যাঁ নিশ্চয়ই, বাহ, চলে এসো চলে এসো। এখন ছেলে ছবি আঁকতে আঁকতে একটা গান হয়ে যাক। ছেলে ছবি আঁকছে, মা গান গাইছে, ও কিন্তু ইন্সপিরেশন পাবে, তো ভীষণ মজার ব্যাপার হবে। কবিতা বলি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যেটা খুশি। সৎপাত্র সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তু গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গড়ন অনেকটা ঠিক প্যাঁচার মতন। প্যাঁচা বানর হচ্ছে কি এসব? আবার আঁকাও হচ্ছে পাখির ছবি? মানুষ তো না, কি চিড়িয়াখানা নাকি? পাগল একটা গোয়ার, আর একটা সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর, শ্যামরহী বনুগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে? ছবি হয়েছে। খুব সুন্দর ছবি, শেষ করতে পারিনি ও। হ্যাঁ, তুমি বাইরে বসে রং করে ফেলো, সুন্দর করে রং করে ফেলো, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। চলে এসো, মাও চলে আসেন। ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত তুলেছে, তারে আজ নামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে।
মেতেছে ওরে 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 আমার মন মেতেছে মন মেতেছে এই সুরটা লাগেনি তো আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে এ তো দেখছি সেরা মা সঙ্গে আমিটা কই জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী সংগীত বাঁশুরি বনে বনে বাজে বাজে বেশ কয়েকটা পারফরম্যান্স দেখা হলো আমাদের মায়েরাও কম নয় এ পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি কথা দিচ্ছি খুব শীঘ্রই ফিরবো বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ ডেটল সেরা আমি সঙ্গে মা অনুষ্ঠানে আমাদের প্রতিযোগীরা যে সেরা তার প্রমাণ আমরা পাচ্ছি প্রতি মুহূর্তে আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে কবিতাটি কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ঝরে পড়েছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি মাথায় পড়েছি সাদা ক্যাপ হাতে আছি অচেনা এক শহরের ম্যাপ ব্যাগ ঝুলিয়েছি কাঁধে নামবো রাজপথে চারিদিকে ঝলমলে রোদ কেটে যাবে আধারের ছায়া অবরোধ চারিদিকে কি আনন্দ অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন একজনের পর একজন ইএস কার্ড নিয়ে বের হচ্ছে আর এগিয়ে যাচ্ছে সেরাদের সেরা হওয়ার লড়াই তার একান্ত একা আনন্দের ক্ষণ পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে কারণে অকারণে অনেক কটু কথা বলেছি এতদিন পরে নিজের ভুলগুলো বুঝেছি তাই এখন বারবার মনে পড়ে তাকে কয়েক বছর আগে হারিয়েছি যাকে দূরে গেলে পড়বে মার মনে মার কথা তাই কটু কথা বলে তাকে দিও না ব্যথা অসুখ হলে তার সেবা করবে ভালো করে সব সময় তার যত্ন নেবে মায়ের প্রতিদানের কথা মনে রাখবো সবাই মায়ের মতো আপন কেহ এই দুনিয়া সরি বলার কিছু নেই আপনার এই কবিতাটা পড়ে আমাদের নিজেদের আমার অন্তত আমি মাকে হারিয়েছি আমার মার কথা খুব মনে পড়ছে
সত্যি মায়ের চেয়ে এই দুনিয়ায় আপন কেউ নেই। মা ছাড়া প্রত্যেকেরই জীবন ধুধু মরুভূমির মতো। নিজেরা মা হওয়া সত্ত্বেও হয়তো মা হারানোর বেদনাতেই কাঁদলেন বিচারকরা। বাবা তুমি কি সুন্দর ঘুঙুর পরে এসছো! ছোট্ট খোকন সুধায় মাকে, ঈদের চাঁদ কেন এমন বাঁকা? মা হেসে কয়, সুখ দুঃখের কাহিনী যে আঁকা। দুঃখ কাকে বলে মা গো, দুঃখ তাহে কিসে? সারাদিন কত মজা আমার চারিপাশে, মাংস পোলাও খাই যে আমি, পরনের জামাও দামি, দাদা পারি নানা বাড়ি ঘুরি হেসে হেসে। মা গো তুমি বলো আমায়, দুঃখ তাহে কিসে? কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জলে শ্যামমহুয়ার বনে, জোনাকির আলো নেভে আর জলে শ্যামমহুয়ার বনে। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরি না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরি না। আমার গলার হার খুলে নে ও গো ললিতে, বনের হরি নাই রে, বনের হরি নাই, বনের হরি নাই রে, বনের হরি নাই, কাজল পরা চোখ নিয়ে আর আমার আঙি নাই রে, কাজল পরা চোখ নিয়ে আর আমার আঙি নাই রে। একি এখানে দেখছি কুম্ফু কারাতেও চলছে। দর্শক, তিনজন প্রতিযোগী মুখোমুখি তো হয়েছে জাজদের, কিন্তু তাদের রেজাল্ট এখনো তারা জানে না। ওয়েট করছে তাদের ভাগ্যে কি আছে সেটা জানার জন্য। চলুন দেখে নেই। এত কষ্ট করে এসেছেন, কি মনে হয় আপনাদের? কনফিউজ, জানি না। আমরাও তো কনফিউজ বোধহয়, না শম্পা? কি করা যায় শম্পা? আমাদের একটা সুযোগ দিন, আমরা সামনে ভালো করব। বলো কি আর বলা, চলে এসো। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে বিচারকরা আরেকটি সুযোগ দিয়েই দিলেন। সুযোগ দিলেন পরবর্তী রাউন্ডে যাওয়ার, সুযোগ দিলেন সেরাদের সেরা হওয়ার। আমাদের তিনজন প্রতিযোগী চলে আসে এদিকে। যারা তখন ওয়েটিং লিস্টে ছিল তারা পেয়ে গিয়েছে। ইয়েস স্কোর! কেমন লাগছে এখন? খুব ভালো, খুব ভালো লাগছে। ভালো, আমার ভাইকে দেখাবো। অ্যাবসলিউটলি তোমার ভাইকে দেখাতেই হবে, আর বলেছিলাম না অবশ্যই তুমি পাবে।
সো আমি জানি খুবই এক্সাইটেড তোমরা এই মুহূর্তে নেক্সট রাউন্ডের জন্য খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আসতে হবে রেডি তো ভেরি গুড দেখলেন তো আমাদের আজকের এই অডিশন রাউন্ড থেকে আমরা পেয়ে গেছি সেরা কিছু প্রতিযোগীদের আগামী পর্বে আবার আমরা হাজির হয়ে যাব আর সেখানে আমাদের সাথে থাকবে এরকমই কিছু এক্সাইটেড বাচ্চারা সাথে তাদের মায়েরা সেখান থেকে আমরা পেয়ে যাব আরো কিছু প্রতিযোগীদের সব মিলিয়ে আমাদের এই প্রাইমারি বাছাই পর্ব থেকে আমরা পাবো 32 জন পেয়ার যাদেরকে নিয়ে শুরু হবে আমাদের মূল আয়োজন আর আমরা পুরো দেশ মিলে এখন অপেক্ষায় আছি সেই একজন সন্তানের জন্য সে গর্ব করে বলবে সেরা আমি দেখো আমি সব